শরীয়তপুরের রাস্তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদেরকে দিব, যে তথ্যগুলো আপনাদের সবার জানা প্রয়োজন। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত নাওডোবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত এবং শরীয়তপুর সদর থেকে নরসিংহপুর ফেরিঘাট যেটা সখীপুরে, এই দুটি রাস্তার জন্য, ফুললেন রাস্তার জন্য বাজেট হয়েছিল প্রায় 2000 কোটি টাকারও উপরে। কিন্তু সেই বাজেট টাকা কতটুকু বাস্তবায়ন হলো এবং সে বাজেট নিয়ে আজকে তথ্য নিয়ে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি শরীয়তপুর টেলিভিশনের ক্যামেরায়। সঙ্গে রয়েছি আমি জিকে সানজিদ। সুপ্রিয় দর্শক, প্রথম নরসিংহপুর ফেরিঘাট থেকে যে শরীয়তপুর সদরে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি নিয়ে প্রথমেই তথ্য দিব, যে এই এই রাস্তাটির জন্য, ফুললেন রাস্তার জন্য 1257 কোটি টাকা বাজেট হয়েছিল 2020 সালের 24 নভেম্বর। স্থানীয় সংসদ, শরীয়তপুর জেলা প্রশাসক, শরীয়তপুর পুলিশ সুপার সহ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী কর্মকর্তাগণ রাস্তা পরিদর্শনে এসে সে তথ্য নিশ্চিত করেছিল 2020 সালের 24 নভেম্বর। বলা হয়েছিল যে আগামী বর্ষার মধ্যেই কাজ অনেকটা সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হয়ে গিয়েছে। সড়ক ও জনপথ বিভাগ দীর্ঘ 2 বছরে এই রাস্তার কাজ 1 কিলোমিটার তো দূরের কথা, 1 মিটারও সম্পূর্ণ করতে পারে নাই। এবার আসি শরীয়তপুরের যে নাওদোবা প্রান্ত থেকে শরীয়তপুর সদর পর্যন্ত, এই রাস্তা নিয়ে তথ্যগুলো প্রথম আলোর একটি প্রতিবেদনের আলোকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পদ্মা সেতু যেখানে শিরোনাম করা হয়েছে, পদ্মা সেতু শরীয়তপুর সড়ক নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজের নেই অগ্রগতি। পদ্মা সেতু নাওডোবা প্রান্ত থেকে শরীয়তপুর জেলা শহর পর্যন্ত 27 কিলোমিটার সংযোগ সড়কের জন্য 2020 সালের মার্চে 1682 কোটি টাকার নির্মাণ কাজ শেষ করার জন্য সময় দেওয়া হয়েছিল চলতি বছর, অর্থাৎ এ বছরের 30 জুন পর্যন্ত, গতকাল পর্যন্ত। পদ্মা সেতু শরীয়তপুর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হলেও গত 2 বছরেও কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এতে খানাখন্দে ভরা সরু সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের। প্রকল্পের এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করছেন দুজন সংসদ সদস্য, রাজনীতিবিদ ও স্থানীয় ব্যক্তিরা। জেলা প্রশাসন সূত্র জানা যায়, পদ্মা সেতু নাওডোবা প্রান্ত থেকে শরীয়তপুর জেলা শহর পর্যন্ত 27 কিলোমিটার যে সংযোগ সড়কের জন্য 2020 সালের মার্চে 1682 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার, আর এর নির্মাণ কাজ শেষ করার জন্য সময় দেওয়া হয়েছিল চলতি বছরের 30 জুন। কিন্তু এখন পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ শুরু করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য দোষ দিতে পারি না, কারণ পদ্মা সেতু উদ্বোধনের 2 বছর আগেই শরীয়তপুরের এই ফোরলেন রাস্তার জন্য প্রায় 2000 কোটি টাকার উপরে বাজেট দিয়েছে, কিন্তু সড়ক ও জনপথ বিভাগ এই রাস্তাগুলোর 1 কিলোমিটার তো দূরের কথা, 1 মিটার পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। তাহলে সড়ক ও জনপথ বিভাগের এই যে কাজের ধীরগতি এবং এই যে গাফিলতি, এর দায়ভার কে নিবে? প্রশ্ন কিন্তু জনগণের থেকেই যায়। সুপ্রিয় দর্শক, আমরা এই রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংহপুর ফেরিঘাটে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তার খুবই বেহাল দশা, এবং এই রাস্তা দিয়ে কিন্তু পদ্মা সেতু হয়ে খুলনা থেকে শত শত গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে যায় নরসিংহপুর ফেরিঘাট হয়ে। গতকালকে আমরা লাইভে শরীয়তপুর সদরের প্রেমতলা থেকে যুক্ত হয়েছিলাম শরীয়তপুর সদরের রাস্তা নিয়ে, সেখানে আমরা লাইভে দেখিয়েছিলাম সেখানকার রাস্তার অবস্থা। আজকে আমরা দেখাচ্ছি নরসিংহপুর ফেরিঘাট থেকে শরীয়তপুর সদরে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তার অবস্থা। তবে যে পদ্মা সেতু থেকে নাওডোবা বা পদ্মা সেতু নাওডোবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত এই রাস্তা দিয়ে এখন বর্তমানে বড় বড় গাড়িগুলো চলে, কিন্তু এই যে এই রাস্তা দিয়ে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে এই যে এরকম পণ্যবাহী বড় ট্রাক এবং পরিবহনবাহী বড় বাস এই রাস্তা দিয়ে চলাচল করে। জনগণ এখন বলতেছে যে ফোরলেন রাস্তার দরকার নাই, আমাদেরকে টুলেন রাস্তায় করে দেন, টুলেন রাস্তায় আমাদের জন্য যথেষ্ট। সুপ্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, শরীয়তপুর টেলিভিশনের সঙ্গেই থাকবেন। শরীয়তপুর টেলিভিশনের সঙ্গে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীয়তপুর টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।